ডেঙ্গু জ্বর বা ডেঙ্গু ফিভার উপস্থাপনায় আমি মোহাম্মদ নুরতাজুল ইসলাম ডেঙ্গু জ্বর বা ডেঙ্গু ফিভার ডেঙ্গু জ্বরের প্রধান কারণ ডেঙ্গু ভাইরাস এডিস মশা এ রোগের বাহক পৃথিবীর সকল দেশেই এ রোগ হয় সাধারণত গ্রীষ্মপ্রধান প্রধান ও উষ্ণমণ্ডলীয় দেশে এ রোগের হার বেশি সমুদ্র তীরবর্তী অঞ্চলে এ রোগ বেশি হয় একবার ডেঙ্গু জ্বর হলে প্রায় বছরের মধ্যে এটি আর হতে দেখা যায় না বাংলাদেশের মানুষ প্রতি বছরেই এ রোগের শিকার হচ্ছে এ রোগ নির্মূল করার জন্য বাংলাদেশ সরকার সদা তৎপর নিদানিক বৈশিষ্ট্য বা লক্ষণ ক্লিনিক্যাল টিচার্স এক প্রথমে দুই অথবা তিন দিন প্রবল জ্বর হয় তারপর জ্বর একটু কম হয় তারপর আবার জ্বর হয় এ জ্বরে রুগী সপ্তাহখানিক বা তারও বেশি দিন ভোগে দুই এ রোগের ইনকিউবেশনের সময় পাঁচ অথবা ছয় দিন তারপর ধীরে ধীরে লক্ষণ প্রকাশ পায় তিন সারা দেহে প্রবল জ্বর ও গন্তি সমূহে ব্যথা হয় চার শরীরে শীত করে এবং কাঁপুনি দিয়ে জ্বর আসে মাথা ব্যথা হয় পাঁচ রুগীর বমি ভাব হয় কিংবা বমি হতে পারে ছয় শরীর ও কোমর ব্যথা এ রোগের একটি বিশেষ লক্ষণ সাত দ্বিতীয়বার জ্বরের সময় রুগীর হাত পা ও বুকে এক ধরনের রেশ বের হয় আর গলার গন্তি ফুলে উঠতে পারে এবং তাতে খুব ব্যথা হয় নয় রোগ থেকে মুক্তি পাওয়ার পর রুগী খুব দুর্বল থাকে জটিলতা কমপ্লিকেশনস এক তিন অথবা চার দিন জ্বরে ভোগার পর রক্তপাত বা হ্যামোরেজ শুরু হতে পারে নাক দিয়ে রক্তপাত পায়খানার সাথে রক্তপাত বা চামড়ার নিচে রক্তকরণ হয়ে রুগী ঠান্ডা বা কলাপস হয়ে যায় এ ধরনের লক্ষণ প্রকাশের আগেই রুগীকে সরকারি হাসপাতালে নিতে হবে দুই দুর্বল রুগী ফেল করতে পারে তিন জ্বরে রুগী পোলাপ বকে এবং শেষ পর্যন্ত মারা যেতে পারে রোগ নিম্নয় এক রুগীর অবস্থা পর্যবেক্ষণ করে রোগ নিম্নয় সম্ভব দুই ডেঙ্গুর জীবাণু নিম্নয়ে রোগ শুরুর পাঁচ দিনের মধ্যে সিরাম নিয়ে ডেঙ্গু জীবাণু ইত্তিকীকরণ করতে হবে তিন ব্লাড সিবিপি রক্তের ডাব্লুবিসি বা শ্বেতকণিকা কমে যায়